প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি বিল্ডিং মেইনটেনেন্স ওয়ান দ্বিতীয় পত্র এসএসসি ভোকেশনাল শাখা দশম শ্রেণীর। আজকে রড ফেব্রিকেশন আমরা জানতে পারব। রড ফেব্রিকেশনের সংজ্ঞা আমরা জানতে পারব, রডের মরিচা ধরার কারণ জানতে পারব, রড বাঁকা করার পদ্ধতি জানতে পারব। তো রড ফেব্রিকেশন বিষয়টা আসলে বিশদ একটা বিষয়, যেটা না জানলে আমরা সাইট ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট জানব না। তো উচ্চতর ক্লাসে আমরা অনেক কিছু জানতে পারবো এই বিষয়ে। তো আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যা যা আছে এই রড ফেব্রিকেশনের, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আসি রড ফেব্রিকেশন কী। রড ফেব্রিকেশন হলো কনস্ট্রাকশন কাজে, অর্থাৎ যেখানে বিল্ডিং ইমারত বা যেকোনো স্ট্রাকচার নির্মাণ করা হয়, সেখানে অর্থাৎ কনস্ট্রাকশন কাজে যেখানে লোহা বা রড ব্যবহার করা হয়, লোহা মানে হচ্ছে রড বা স্টিল ব্যবহার করা হয়, সেখানে প্রয়োজনীয় শেপ অনুযায়ী অর্থাৎ ড্রয়িং মোতাবেক রড বা রিবার কাটা, ব্যান্ডিং, ব্যান্ড মানে হচ্ছে বাঁকা করা, অর্থাৎ রডকে অনেক সময় বিভিন্ন কাজে বাঁকা করতে হয়, সেটাকেই রড ফেব্রিকেশন বলা হয়। তাহলে কনস্ট্রাকশন কাজে যেখানে লোহা ব্যবহার করা হয়, সেখানে প্রয়োজনীয় শেপ অনুযায়ী রড, রিবার কাটা, ব্যান্ডিং প্রক্রিয়া অর্থাৎ রডকে বাঁকা করা প্রক্রিয়াগুলোকে রড ফেব্রিকেশন বলা হয়। এখানে নিচের চিত্রে আমরা একটা ফাউন্ডেশনের চিত্র দেখতে পাচ্ছি। তো এই ফাউন্ডেশনের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টিরাম আর এটা হচ্ছে কলাম। তো এখানে একটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, এটা সাধারণত মাটির উপরে থাকে 1.5 ইঞ্চি আর মাটির নিচে থাকে বেসের বা ফাউন্ডেশনের 3 ইঞ্চি, যেটাকে আমরা কাভারিং বলি। এই কাভারিংটা কেন দেওয়া হয় আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। এই কাভারিংটা দেওয়া হয় মূলত রডে মরিচা চলে আসে, সেই মরিচার জন্য এই কাভারিংটা দিতে হয়। এখন রডের মরিচা ধরার কারণটা আমরা জানব। সাধারণত আমরা যে কনস্ট্রাকশন কাজে রড ব্যবহার করি, সেই রডটা হচ্ছে মূলত আয়রন অর্থাৎ Fe, যেটা ল্যাটিন নাম ফেরাম থেকে এসেছে। সেই আয়রন বাতাস বা জলীয় বাষ্পের সংস্পর্শে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে পানির সংস্পর্শে আয়রন অক্সাইড তৈরি করে, যেটাকে আমরা মরিচা বলে থাকি। যখন এটা ক্রিয়েট হবে অর্থাৎ সৃষ্টি হবে, তখন রডের উপরে একটা লালচে বর্ণের আবরণ পড়বে আর এই লালচে বর্ণের আবরণ যখন পড়ে রডটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, একটা সময় গিয়ে রডটা নষ্ট হয়ে যায় অর্থাৎ রডের গুণগত মানটা টোটালি বিনষ্ট হয়ে যায়। এই যে লালচে আবরণ পড়ে অর্থাৎ আয়রন অক্সাইডের আবরণ পড়ে, সেটাই মূলত মরিচা। তাহলে এই মরিচার জন্য আমরা কী করি, ফাউন্ডেশন কাজে বা বিমে বা ছাদে বা কলামে আমরা কাভারিং দিই। এই কাভারিংটা এক একটা জায়গায় এক এক রকম, ছাদে এক এক রকম, আবার মাটির নিচে যে কাজগুলো করব সেখানে এক রকম, আবার কলামে বিমে একই রকম। তাহলে আমরা জানলাম রডে মরিচা ধরার কারণ অর্থাৎ মরিচা কেন ধরে। এরপরে আসি রড বাঁকা করার পদ্ধতি, অর্থাৎ ফেব্রিকেশনটাই হচ্ছে মূলত রড বাঁকা করার পদ্ধতি। এখানে আমরা যে কলামটা ইউজ করলাম, সাপোজ এই কলামটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন এটা হচ্ছে কলামের সাইজ 10 বাই 12। তাহলে এখানে যেটা 1.5 ইঞ্চি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কাভারিং, আর এই যে জিনিসগুলো ইউজ করা হয় এভাবে একটা নির্দিষ্ট এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিছে, অর্থাৎ একটা পরপর এখানে 4 ইঞ্চি পরপর ড্রয়িংয়ে যা দেওয়া থাকে সেভাবে আমরা স্টিরাপটা বসাবো। তাহলে এই স্টিরাপটার জন্য আমরা কত সাইজের রড কাটবো, হুকের এখানে যে স্টিরাপে হুক ইউজ করব সেই হুকটাকে আমরা কতটুকু দিব, সেই সূত্রটা হচ্ছে এখানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি যদি কলাম হয় তাহলে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি আমরা বাদ দিব। এটাকে যদি আমরা L1 ধরি, 1.5 1.5 3 চলে গেলে 10 থেকে থাকে 7 ইঞ্চি, আর এখানে যেহেতু 12 ইঞ্চি আছে 1.5 1.5 3 চলে গেলে থাকে 12 থেকে 3 চলে গেলে 9 ইঞ্চি, এখানে 2টা 12 এদিকে 12 এদিকে 12
তাহলে 2 আয়তক্ষেত্রের সূত্র 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে 2 ইনটু এদিকে 7 ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য 3 গুণ 7 এদিকে হচ্ছে দৈর্ঘ্য 3 চলে গেলে 9 2 ইনটু 7 প্লাস 9 32 ইঞ্চি এখন যে হুকটা দেব সেই হুকের সূত্র হচ্ছে দুইটা হুক একটা হুকের জন্য 12 ডি এইটা মূলত ডি মানে হচ্ছে কি ডায়ামিটার কিসের ডায়ামিটার আমরা যে ডায়ামিটারে রড ইউজ করব এখানে আমরা স্টিরাবে এখানে ড্রয়িং এ যা দেওয়া থাকে সেটা ইউজ করব তবে আমি এখানে তোমাদের 10 মিলিমিটার দিয়ে বোঝাচ্ছি এখানে স্টিরাপ গুলো বসিয়েছে 10 মিলিমিটার তাহলে এখানে আমরা ডিটা 10 দ্বারা গুণ করব তাহলে আমাদের সূত্রে আসে দুইটা হুকের জন্য হুকের সূত্রটা হচ্ছে 12 ডি দুইটা হুকের জন্য 2 ইনটু 12 ডি ইনটু 24 ডি 24 কে আমরা 10 দ্বারা গুণ করব 10 দ্বারা গুণ করলে 240 মিলিমিটার আসে এদিকে পেলাম আমরা 9 7 16 16 দুগুণ 32 240 মিলিমিটার কে যখন আমরা ইঞ্চিতে নিয়ে যাব যেহেতু এটা ইঞ্চি তাহলে এটাকে আমাদের ইঞ্চিতে নিয়ে যেতে হবে তাহলে 240 কে 25 দ্বারা ভাগ করলে আমাদের আসে 9.6 ইঞ্চি অর্থাৎ 9.5 যদি ধরি তাহলে 32 প্লাস 9.5 41.5 ইঞ্চি আমাদের কি আসবে স্টিরাপ কাটতে হবে অর্থাৎ 10/12 কলামের জন্য আমাদের 41.5 ইঞ্চি রিং কাটতে হবে তাহলে এভাবেই আমরা স্টিরাপে অর্থাৎ একটা স্টিরাপের জন্য কতটুকু রড কাটব ড্রয়িং মোতাবেক কিভাবে প্লেসমেন্ট করব সেটাই হচ্ছে আমাদের রড ফেব্রিকেশন অর্থাৎ 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দুইটা অঙ্কের জন্য 24 টু 24 ডি এটা হচ্ছে সূত্র এখন আমরা অনেক ক্ষেত্রে দেখি যখন কলাম জয়েন করতে হয় অর্থাৎ আমাদের পাঁচতলা চারতলা তিনতলা বা দশতলা বিল্ডিংয়ের জন্য আমাদের সোজা খারাপ যখন কলাম ওঠে তখন সেখানে আমাদের অবশ্যই একটা রডের সাথে আরেকটা রডের জোড়া দিতে হয় সেটাকে লেফিং বলা হয় তাহলে সেই লেফিংটা আবার বিমে আমাদের যখন অনেক লম্বা বিল্ডিং থাকে বা ছোটো বিল্ডিং থাকে ছোটো বিল্ডিং হলে রডকে কাটতে হয় আবার বড় বিল্ডিং হলে রডকে জোড়া দিতে হয় ছোটো বিল্ডিং হলে রডকে কেটে জোড়া দিতে হয় সেগুলোকে আমাদের লেফিং বলা হয় অর্থাৎ রডের যখন জোড়া দিব সেটাকে লেফিং বলে আর লেফিংয়ের সূত্রটা হচ্ছে 40D টু 45D অর্থাৎ 40D মানে হচ্ছে আমি বললাম যে রডের রডটা ইউজ করব এখানে যদি আমি তোমাদেরকে 16 মিলিমিটার দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম তাহলে ডি যদি এখানে 16 মিলিমিটার হয় আমাদের সূত্রটা হবে 14 ইনটু 16 মিলিমিটার অর্থাৎ আমাদের আসে গুণ করলে 640 মিলিমিটার 640 মিলিমিটারকে আমরা যদি কত দ্বারা ভাগ করব 25 দ্বারা ভাগ করব মিলিমিটারকে যখন আমরা ইঞ্চিতে নিয়ে যাব তখন আমরা 25 দ্বারা ভাগ করলে আমাদের এখানে 25 ইঞ্চি বা 26 ইঞ্চি আসবে অর্থাৎ 25 ইঞ্চি আসবে তাহলে আমরা 40D সূত্র যখন ইউজ করব তখন পাবো 25 ইঞ্চি 25.something আসে সেটাকে আমরা 26 ইঞ্চি ধরে নিব আর যদি 45D সূত্র ইউজ করি তাহলে 45 ইনটু ডি মানে এখানে আমি 16 mm সূত্র ইউজ করলাম 16 দ্বারা গুণ করলে 720 অর্থাৎ 720 অর্থাৎ 720 মিলিমিটার 720 মিলিমিটারকে যখন আমরা ইঞ্চিতে নিয়ে যাব 25 ইঞ্চিতে 25 মিলিমিটার 1 ইঞ্চি তাহলে 25 দ্বারা ভাগ করলে 28.8 আসে অর্থাৎ 29 ইঞ্চি তাহলে আমরা লেফিংয়ের জন্য সেটাকে আমরা 25 থেকে 29 ইঞ্চি লেপিং ইউজ করব আর এটা যেটা ব্যান্ড করা হয় সেটাকে সাধারণত প্র্যাকটিক্যাল ভাষায় ডগবাস বলা হয় তাহলে এখানে 640 কে 25 দ্বারা ভাগ করলে আমাদের 25.6 আসে অর্থাৎ 40 সূত্রটা হচ্ছে 40D টু 45D 40D ধরলে রডের ডায়াকে যদি 16 দ্বারা গুণ করি অর্থাৎ এখানে 16 mm রড ইউজ করলাম তাই 16 দ্বারা গুণ করলাম 640 মিলিমিটার আসবে সেই 640 মিলিমিটারকে 25 দ্বারা ভাগ করব কেন 25 দ্বারা ভাগ করব কারণ 25 মিলিমিটারে 1 ইঞ্চি যখন 25 দ্বারা ভাগ করব তখন 25
पॉइंट सिक्स पचिस पॉइंट छंच आसें अर्थात पचिस इंचिओ धरते छब्बीस इंचिओ नीते फोर्टी डी टू फोर्टी फाइव डी सूत्र अनुजाई पचिस के उन्त्रिस इंचिर लेपिन यूज करब और एक अनेक क्षेत्र अर्थात छादे वन वे स्लैब बा टू वे स्लैबे क्रैंक बार यूज करी आर अनेक क्षेत्र बीमे क्रैंक बार यूज करी जो बीमे क्रैंक बार यूज करब तक हमारे रडटा के भाव बैंड करते हैं और से बैंड करार अंगेलटा हे अवश्य फोर्टी फाइव डिग्री होते हैं। तो हमें प्रिय शिक्षार्थी आज के कैकटा रड फैब्रिकेशन विषय जानल रड फैब्रिकेशन का बोले साधारण कन्स्ट्रकशन का लोहा जेखने लोहा व्यवहार करना है से प्रयोजन अनुजाई शेप काटा रडे हुक देवा लेपिंग करा रडे एल देवा इत्यादि सूत्र रही है से भावे रडगुलू के काटब रडगुलू के बैंड करब से रड फैब्रिकेशन बला है। और रडे कैन मरीचा दरे और मरीचा के रोध करार्जन बिल्डिंग कि दी कवरिंग दी जमन कलम क्षेत्र में देर इंची कवरिंग फाउंडेशन क्षेत्र में तीन इंची अर्थात तीन इंची दूरे फाउंडेशन क्षेत्र में रडटा के रखते हैं और कलम क्षेत्र में देर इंची एगुलो हे कवरिंग कवरिंग दिए अवश्य रड के मरीचा के दूरे रखते हैं अर्थात रड के मरीचा के रक्षा करार्जन अवश्य कवरिंग दीते हैं और रड बाका कर जी विभिन्न रडर बाका करा रड बाका कर सूत्र आगू यूज कराटे हे रड फैब्रिकेशन एवं ड्रइिंग अनुजाई रड काटा प्लेसमेंट करा इत्यादि रड फैब्रिकेशन अंतर्भुक्त। ताहले प्रिय शिक्षार्थी आज केतटुकु जानल रड फैब्रिकेशन आगामी क्लैसे अध्याय नहीं आसब तुम्हारे आबारों शुभेच्छा और स्वागत जानिए आजकल क्लसटा एखने शेष कर लम सबाई के धन्यवाद।